আমরা যানবাহনের ক্ষেত্রে যদি একটু কম ব্যবহার করি, তেল ইম্পোর্ট কিছুটা কমবে, আমাদের ফরেন কারেন্সির উপর কিছুটা প্রেশার কম পড়বে। আমরা যদি ট্রান্সপোর্ট গুলি খুব হিসাব করে খরচ করি, আমাদের সরকারি মিটিং যতগুলো হয়, যা আমাদের যেসব আমাদের মিনিস্ট্রিতে হয় বা অন্য অফিসে গিয়ে হয়, সেগুলোকে যদি আমরা অনলাইন করে ফেলি, ইতিমধ্যে আমরা অভ্যস্ত, তত 2 বছর তো অনলাইন করেছি, এতে আমাদের ট্রান্সপোর্টে অনেকখানি সাশ্রয় হবে। বাংলাদেশে ডিজেল যে পরিমাণ আমরা ইম্পোর্ট করি, তার 10% ডিজেল ব্যবহার হয় বিদ্যুৎ, আর বাকি 90% ডিজেল ব্যবহার হয় ট্রান্সপোর্ট সেক্টর এবং অন্যান্য খাত। এ বিষয়টা মাথায় রাখতে হবে। তো অন্যান্য খাতের থেকে যদি আমরা বিদ্যুৎ আমি 10% বন্ধ করে দিলাম ডিজেল, এবং অন্যান্য খাত থেকে যদি আমি 10% সেভ করতে পারি, তাহলে 20% সেভে যে পরিমাণ অর্থ আমরা সেভিং করতে পারবো, যে পরিমাণ ফরেন কারেন্সি আমি সেভ করতে পারবো, এটা একটা বিরাট বড় বিষয় হবে। সুতরাং আমি মনে করি যে আপনারা সকলে আমাদের সাথে যথেষ্ট পজিটিভ ওয়েতে থাকবেন। এটা খুবই সাময়িক ব্যাপার, আমি মনে করি না একটা খুব দীর্ঘমেয়াদী ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে এই জিনিসটা অনুধাবন করতে হবে যে বিশ্বের সমস্ত দেশই কিন্তু কোন না কোনো ভাবে এই পরিস্থিতির শিকার হচ্ছে, বিশেষ করে জ্বালানি এবং এই ক্ষেত্রটা, বিদ্যুৎ ক্ষেত্র।